নমস্কার বন্ধুরা, কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানিয়ে নেব একটা টিফিন রেসিপি কিংবা ব্রেকফাস্ট রেসিপি, আপনারা দেখতে থাকুন। এই টিফিনটা আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও ভরে দিতে পারবেন। প্রথমে এখানে আটা নিয়ে নিয়েছি কিছু, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হাফ চামচ বেকিং সোডা, তারপরে 3 টেবিল চামচ এখানে টক দই দিয়ে দিলাম, অল্প চিলি ফ্লেক্স দিলাম আর অল্প অরিগ্যানো দিলাম। বাচ্চাদের জন্য বানাচ্ছি বলে এই চিলি ফ্লেক্স অরিগ্যানোটা দিলাম। তারপরে দই দিয়ে আগে ভালো করে মেখে নিতে হবে, যেভাবে আমরা তেল দিয়ে ময়াম দিই সেই রকমভাবেই দই দিয়ে ভালো করে শুকনো শুকনো করে মেখে নিতে হবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি, ডোটা ঠিক এরকম নরম ডো হবে। তারপরে তাতে দিয়ে দিলাম অল্প তেল, ভালো করে তেলটাকে দিয়েও আবার কিছুক্ষণ মেখে নিতে হবে। তারপরে ঢেকে রেখে দিলাম, যতক্ষণ আমি এই প্রিপারেশনগুলো করে না নিচ্ছি। এখানে কিছু সবজি কেটে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, বিনস, গাজর, মটরশুঁটি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর পেঁয়াজও কেটে নিয়েছি, আর গাজরটা যে আমি গাজরটা কেটে নিয়ে নিই সেটাকে গ্রেট করে নিয়েছি। এখন এখানে রিফাইন্ড অয়েল দিয়ে কড়াইতে তারপরে সব সবজিগুলো একসাথে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম গ্রেট করা গাজর, এখন অল্প নুন দিলাম, সবজিগুলো সব ছোটো ছোটো করে কেটে নিলে একরকম কাটা হলে ভালো লাগবে। তারপরে এখানে মোজারেলা চিজ নিয়ে নিয়েছি কিছু, আর 2টো প্রসেস চিজ নিয়ে নিয়েছি। একটা প্রসেস চিজ এখানে আমি গ্রেট করে নেব আর একটা রেখে দেব, পরে আমি ব্যবহার করব তখন আপনাদের বলে দিব। এখানে মোজারেলা চিজটা আমি পুরোটা দেইনি, কিন্তু কিছুটা রেখে দিলাম, কিছুটা দিয়েছি, আর প্রসেস চিজ যে নিয়েছিলাম সেটা একটা এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তারপরে সবজিটা যখন অনেকটা মজে এসেছে তখন আমি 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম, আর 1টা আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলু সিদ্ধটা দিয়ে দিলাম, তাহলে সবজিটা একটু মাখা মাখা হয়ে যাবে, খেতে ভালো লাগবে। তারপরে এখানে গ্রেট করা চিজগুলো সব দিয়ে দিলাম, এখন চিজটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। চিজ দিলে সবজিটা অনেকটাই মাখা মাখা হয়ে যাবে। এখন দেখুন আটাটা অনেকটা ফুলে উঠেছে, এখান থেকে ছোট ছোট এরকম লেচি কেটে নিচ্ছি, তারপরে লেচিটাকে বেলে নিলাম। এরকম ছোট্ট ছোট্ট লুচির মতো এক একটা লেচি বেলে নিতে হবে। তারপরে অল্প সবজি ভরে দিলাম, সাথে যে একটা প্রসেস চিজ রেখে দিয়েছিলাম সেটা এখানে গ্রেট করে নিয়েছি, সেই গ্রেট করা প্রসেস চিজটা এখানে অল্প অল্প করে দিয়ে দিলাম। আমি সবজি বলতে এখানে মটরশুঁটি, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, বিনস এগুলো ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তারপরে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি, এরকম ছোটো একটা লেচি নিয়ে নিলাম, তারপরে লুচির আকারে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলাও বেলবেন না, খুব বেশি ভারীও বেলবেন না। তারপরে একটু সবজি দিয়ে দিলাম আর অল্প চিজ দিয়ে দিলাম, ঠিক মোমোর মতো বন্ধ করে নিতে হবে। এটা কিন্তু খুব ইজিলি তৈরি হয়ে যায়, এরকমভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তারপরে তাওয়াটাকে গরম করে নিয়েছি, আর বলগুলো যে তৈরি করে নিয়েছিলাম, যে জায়গায় মুখটা বন্ধ করেছিলাম সেই মুখটার মধ্যে অল্প জল লাগিয়ে দিলাম, তারপরে গরম তাওয়াতে এভাবে বসিয়ে দিলাম। আরেকটা বসিয়ে দেখিয়ে দিচ্ছি, গরম তাওয়াতে এভাবে
বসালে কিন্তু বসে যাবে। এটা লোহার তাওয়া, এখানে লোহার তাওয়াই নিতে হবে, ননস্টিক তাওয়া নিলে কিন্তু লাগবে না, তখন কিন্তু অসুবিধা হবে। তারপরে এরকম করে তাওয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। যেভাবে তন্দুরি রুটি করা হয় ঠিক সেভাবে ভেজে নিলেই হবে। তারপরে ওপরে একটু বাটার দিয়ে দিচ্ছি, এখানে একটু বাটার আমি গলিয়ে নিয়েছি, সেই বাটারটা ওপরে লাগিয়ে দিলাম। তারপরে লো ফ্লেমটাকে লো করে দিয়ে আস্তে আস্তে সেকে নিলেই তৈরি হয়ে গেল আজকের ব্রেকফাস্ট রেসিপি। এটা ভাজা ছাড়াই ভেজ চিজ বল তৈরি করে নিলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ভালো থাকবেন, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।